আজকের লেসনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি একটা খুব সুন্দর গল্প বলবো, এ ফার্মার অ্যান্ড হিজ সন্স, একজন কৃষক এবং তার পুত্রগণ। তোমরা মন দিয়ে শোনো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখো তাহলে, এ ফার্মার অ্যান্ড হিজ সন্স, একজন কৃষক এবং তার পুত্ররা, দেখো গল্পটা। আচ্ছা, ওয়ান্স দেয়ার লিভড এ ফার্মার উইথ হিজ ফোর সন্স ইন এ ভিলেজ। Once there lived a farmer with his four sons in a village. একদা এক গ্রামে এক কৃষক বাস করত তার চার পুত্রকে নিয়ে। Once there lived a farmer, একদা এক কৃষক বাস করত with his four sons, তার পুত্রকে নিয়ে, in a village, এক গ্রামে। The sons always quarreled among themselves. পুত্ররা সব সময় নিজেদের সাথে ঝগড়া করত, নিজেদের মধ্যে ঝগড়া করত। সো দ্য ফার্মার ওয়াজ ভেরি আনহ্যাপি, তাই কৃষকটি খুব দুঃখী ছিল। তারপরে দেখ, ওয়ান ডে দ্য ফার্মার কল্ড হিজ সন্স অ্যান্ড গেভ দেম এ বান্ডিল অফ স্টিক। একদিন কৃষকটি তার পুত্রদের ডাকলো এবং তাদের এক বান্ডিল লাঠি দিল, এই বান্ডিল অফ স্টিক, এক গোছা লাঠি দিল। হি টোল্ড হিজ সন্স টু ব্রেক দ্য বান্ডিল অফ স্টিক্স। সে বা তিনি তার পুত্রদের লাঠির বান্ডিলটা ভাঙতে বললেন। নান কুড ব্রেক দ্য বান্ডিল অফ স্টিক। কেউ লাঠির বান্ডিলটা ভাঙতে পারলো না। দেন দ্য ফার্মার আনটাইড দ্য বান্ডিল। তখন কৃষকটি লাঠির বান্ডিলটা খুললো, আনটাইড মানে হচ্ছে খুলে দিল, বান্ডিলটা খুললো। অ্যান্ড গেভ এ স্টিক টু ইচ অফ দেম টু ব্রেক, এবং প্রত্যেককে একটা করে লাঠি দিল ভাঙার জন্য। দেন দ্য ফার্মার আনটাইড দ্য বান্ডিল, তারপর কৃষকটি বান্ডিলটা খুললো। অ্যান্ড গেভ এ স্টিক টু ইচ অফ দেম, এবং প্রত্যেককে একটা করে লাঠি দিল টু ব্রেক ভাঙার জন্য। তার দ্য সন্স কুড ইজিলি ব্রেক এ সিঙ্গল স্টিক। পুত্ররা সহজেই ভেঙে ফেলল একটি লাঠিকে পুত্ররা সহজেই ভেঙে ফেলল। দেন দ্য ফার্মার সেড টু হিজ সন, তারপর কৃষকটি তার পুত্রদের বললেন, ইফ ইউ আর ইউনাইটেড, যদি তোমরা ঐক্যবদ্ধ থাকো, নান ক্যান হার্ম ইউ, কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। দেন দ্য ফার্মার সেড টু হিজ সন, তারপর কৃষকটি তার পুত্রদের বললেন, ইফ ইউ আর ইউনাইটেড, যদি তোমরা ঐক্যবদ্ধ থাকো, নান ক্যান হার্ম ইউ, কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। হি অ্যাডভাইস দেম নট টু কোয়াল, তিনি তাদের উপদেশ দিলেন ঝগড়া না করতে। অ্যান্ড টু বি ইউনাইটেড, এবং ঐক্যবদ্ধ হতে তিনি তাদের উপদেশ দিলেন। দ্য সন্স নেভার কোয়াল্ড আফটার দ্যাট, পুত্ররা তারপর থেকে আর কখনো ঝগড়া করেনি। দ্য সন্স নেভার কোয়াল্ড আফটার দ্যাট, পুত্ররা তারপর থেকে আর কখনো ঝগড়া করেনি। তাহলে এই গল্প থেকে আমরা কী শিক্ষা পেলাম? মরাল হলো, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। ঐক্যবদ্ধ থাকলে আমরা শক্তিশালী থাকব, ডিভাইডেড উই ফল, আমরা বিভেদ করলে দুর্বল হয়ে পড়ব। ঐক্যবদ্ধ থাকলে আমরা টিকে থাকব, আর বিভেদ করলে আমরা ধ্বংস হয়ে যাব। আচ্ছা, ইউনাইটেড উই স্ট্যান্ড, ঐক্যবদ্ধভাবে থাকলে আমরা শক্তিশালী থাকব, ডিভাইডেড উই ফল, আমরা বিভেদ করলে বা ভেঙে পড়লে আমরা, পৃথক হয়ে গেলে আমরা দুর্বল হয়ে যাব। এই ছিল আজকের গল্প, পরের দিন আবার একটা গল্প নিয়ে আসবো। তোমরা সকলে খুব খুব ভালো থেকো।